আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো ঠান্ডাটা এখন খুবই পড়ে গেছে, তো এই ঠান্ডাতে সকাল সকাল চাটা খেয়ে নিয়ে তো ভাবলাম তাহলে একটু ভিডিওটা অন করা যাক। তো আমার শাশুড়িমারা সবাই আমাদের বাড়ি বেড়াতে এসেছে, ব্রেকফাস্টের পরে আমি চলে এলাম নাস্তা করতে। এখানে আজকে হচ্ছে হিঙের কচুরি। তো হিঙের কচুরির হিংটা যে মাখাটা না, সেটা আমার মা মেখেছে, তো এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এবার দেখো কচুরিগুলো ঠিক কতটা সুন্দর ফুলছে, তো মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর আমার মা না দারুণ হিঙের কচুরি করে, সত্যি বলছে, একদম মানে খেতেও মানে অসাধারণ হয়েছিল। আর আমার হাজবেন্ডও এই কচুরিটা খেতে অনেক ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, ও এখন অফিস চলে গেছে, তো আমরাই খাবো সকল মিলে। স্টেজের উপর সবাই নৃত্য পরিবেশন করছে, তো মিউজিকটা আমি অ্যাড করতে পারি না, তো মিউজিক গানটা হচ্ছে তোমার খোলা হাওয়া বাজিয়ে বাসি, ওই গানটাই হচ্ছে নৃত্য পরিবেশন করছে। তারপর কিছু ক্ষুদি শিল্পীর নৃত্য পরিবেশন দেখলাম, তারপর চলে এলো অদিতি মঞ্চে। দেখার বা শোনার সৌভাগ্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আর এখানকার শিল্পীদের শুনছিলাম আর দেখছিলাম। আপনাদের এই